প্রাইমারি টেট পরীক্ষার নোটিফিকেশন তো বেরিয়ে গেল, তো এবার প্রস্তুতি নেবার পালা। তো যারা ইতিমধ্যে পাশ করেছেন তাদের একটা আইডিয়া আছে, যারা পাশ করেননি তারা আবার নতুন করে দিবেন চেষ্টা করবেন। দেখুন, আমি 2022 সালে প্রাইমারি টেটে পাশ করেছি, কোয়ালিফাই করেছি, এবং যেহেতু আমি বিএড প্রার্থী ছিলাম, তো বুঝতেই পারছেন বিএডরা এখন ঝুলে রয়েছে, বিএডের কি হবে কেউ জানে না। তো কিন্তু আমার যে প্রাইমারি টেটের যে প্রস্তুতির অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিভাবে কিভাবে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনারা এক চান্সে প্রাইমারি পাস করতে পারেন, যেটা আমি করেছি। হ্যাঁ, হলের মধ্যে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আপনাদের কি কি বই পড়তে হবে, কি কি বই কিভাবে পড়তে হবে, সব কিন্তু একটা আলোচ্য বিষয়। তাই আমি ধরে ধরে প্রত্যেকটা টপিকের ওপরে ভিডিও বানিয়ে দেব, আপনারা সেই ভিডিওগুলো যদি ফলো করেন অবশ্যই উপকৃত হবেন। আবার টেট পরীক্ষায় আপনাদের প্রশ্ন কমনও পড়ে যেতে পারে, এমন এমন কিছু কোশ্চেন আছে, আমি চেষ্টা করব দেওয়ার, তো যদিও কমন সেরকম আসে না। তো আপনারা যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আমি আপনাদেরকে চাকরি রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব, এছাড়া বই সংক্রান্ত রিভিউ যেটা আমি দেই সেটা চলতেই থাকবে। এছাড়া আমার মোটিভেশন আপনাদেরকে জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনারা অন ট্র্যাকে থাকতে পারেন, ডিস্ট্র্যাক্ট হয়ে না পড়েন, সেজন্য আমি সব সময় আপনাদের মোটিভেশন দিয়ে থাকি, সেটাও কিন্তু চলবে।